সৌদি আরবের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে এবার রিম নামে এক রাজকুমারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার আটক হওয়া এই রাজকুমারী ধনকুবের প্রিন্স আল ওয়ালেদ বিন তালালের মেয়ে। নাম প্রকাশে অনিচ্ছুক সৌদির একটি সূত্র জানায়, সৌদি রাজপরিবারে এই প্রথম কোনো নারী সদস্যকে আটক করা হলো। গত শনিবার হঠাৎ করেই কথিত দুর্নীতিবিরোধী কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান হন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ওই দিনই দেশটির 11 জন প্রিন্স এবং বর্তমান ও সাবেক মন্ত্রীসহ মোট 30 জনকে আটক করা হয়েছে। দুর্নীতিবিরোধী অভিযানের নামে এসব ব্যক্তিকে আটক করা হলেও বিশ্বের বহু বিশ্লেষক মনে করছেন, যুবরাজ মোহাম্মদ নিজের ক্ষমতা নিরঙ্কুশ করার জন্য এসব ধরপাকড় অভিযান চালাচ্ছে। নিজের ছেলেকে ক্ষমতায় বসাতে এবং তার ভাবমর্যাদা উজ্জ্বল করার জন্য রাজা সালমান বিন আব্দুল আজিজ দুর্নীতিবিরোধী অভিযানের নামে এসব করাচ্ছেন।